আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বাংলাদেশি এবং প্রবাসী ভাই এবং এবং বোনেরা দেখছেন যুক্ত হচ্ছেন প্রবাসী আরেকটি নতুন ভিডিওতে আশা করি সবাই আল্লাহর রহসেসমতে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা ছুটিতে বাংলাদেশে এসেছিলেন এবং সৌদি আরব আবার চলে যাবেন আপনাদের ডেট এই লকডাউনের ভিতরেই রয়েছে আবার অনেক বাইরে রয়েছে যারা নতুন বিষয় নিয়েছিল সব কিছু কাজ রেডি তাদের ফ্লাইট সব কিছু কনফার্ম হয়ে গেছে তারা তাদের এই যাওয়ার ডেটটাও কিন্তু এই লকডাউনের ভিতরে পড়ে গেছে তো এখন কি হবে এখন এই লকডাউনের ভিতরে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স কি চলবে বা সৌদি আরবের বিমান এয়ারলাইন্স কি বাংলাদেশ আসবে সেই বিষয়টা একটু আপনাদের হয়তো মনে কনফিউশন থাকবে আলহামদুলিল্লাহ কোনো টেনশন করার দরকার নেই এই লকডাউনের ভিতরেও ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু থাকবে সৌদি আরব থেকে সব সকল প্রবাসী বাংলাদেশ বাংলাদেশে আসতে পারবেন এবং বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী বেড়া সৌদি আরবে যাবেন তারাও আপনারা যেতে পারবেন এ বিষয়টা নিশ্চিত করেছে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মহিদুর রহমান উনি এই বিষয়টা নিশ্চিত করে জানিয়েছে যে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু থাকবে তো এখন কথা হচ্ছে এই লকডাউনেতে যেহেতু আমরা আপনারা সবাই জানেন যে কাল থেকে জুলাইয়ের এক তারিখ থেকে সাত দিন অথবা পর্যায়ক্রমে পনেরো দিন লকডাউন ঘোষণা করা হয়েছে হয়তো প্রথম দিকে হয়তো সাত দিন থাকবে পরবর্তীতে হয়তো এটার মেয়াদ বাড়ানো হতে পারে সো এই সময়ের ভিতরে যে সকল প্রবাসী ভাইদের ফ্লাইটগুলো রয়েছে সৌদি আরবগামী সো আপনারা এই লকডাউনের ভিতরে আপনারা যেতে পারবেন আপনাদের কোনো রকমের সমস্যা হবে না আপনি যখনই যাবেন অবশ্যই আপনার কাগজপত্রগুলো সবগুলো সাথে রাখবেন কমপক্ষে ফটোগুলো রাখবেন আপনার পাসপোর্ট আপনার বিশাল ফটোকপি দেন হচ্ছে আপনার হোটেল বুকিংয়ের ফটোকপি টেস্টের যদি ফটোকপি ওইটা রাখবেন সাথে দেন হচ্ছে আপনার টিকিটের ফটোকপি এই জিনিসগুলো আপনি যদি সাথে রাখেন এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা অধিক লোক যাবেন না আপনার সাথে হয়তো দুইজন নিয়ে যাবেন বা একজন নিয়ে যাবেন যাতে আপনারা আপনাদের যাতে জামেলা না হয় আর প্রতিমতে যদি মানে পথের ভিতরে যদি আপনাদের কোনো পুলিশ বা কেউ আটক করে বা কেউ যদি কোনো কিছু জানতে চায় আপনি বলবেন আমি একজন প্রবাসী আমার আমার এই দেখেন ডকুমেন্টসগুলো কাগজপত্র হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনারা খেয়াল রাখবেন যে কোয়ারেন্টিনে থাকবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনারা নিজে সঠিক করে দিবেন জানেন সরকার তরফ থেকে পঁচিশ হাজার টাকা কোয়ারেন্টাইন খরচ পাবে আপনাদেরকে দিবে সো এই বিষয়টা ক্লিয়ার থাকবেন অপরিচিত লোক দিয়ে আপনার ফর্মগুলা বা আপনার কাগজপত্রগুলা ফিল আপ করাবেন না নিজের পরিচিত লোক দিয়ে করাবেন আর যদি তাও সম্ভব না হয় সেখানের প্রবাসী কল্যাণ ডেক্সে লোক থাকবে তাদেরকে দিয়ে আপনার কাজগুলো সম্পাদন করে নেবেন হ্যাঁ আর সর্বোপরি যে বিষয়টা বলবো অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটা চেক করবেন যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা দেবে ব্যাংক অ্যাকাউন্টটা যদি বল থাকে বা অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি পঁচিশ হাজার টাকা পাবেন না সো অনেকে কিন্তু এরকম ভুল করেছে আর প্রতারক চক্রের কাছে এরকম টাকা কিন্তু হস্তান্তর হয়ে গিয়েছে তো এই বিষয়টা আপনারা নিশ্চিত থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো আলোচনায় আল্লাহ হাফিজ